রোজ নতুন করে ভালোপাসো আজ মনের এই নতুন শান্তি কে ভালোপাসো সময় হয়েছে সব বদলে দাও সময় হয়েছে কিছু করে দেখাও আজ তাই প্রতিদিন আনো প্রতিদিন আনন্দ নিয়ে স্বাগত বিশ্বাস করি যে আজকের অনুষ্ঠান আপনাদের প্রভাবিত করবে প্রভু কি আমাদের জীবন উপভোগের অনুমতি দেন আর আমরা সব সময় ভাবি যে প্রভু শুধু আত্মবলিদানই চান কিন্তু বাইবেলে আছে জোহন দশের দশে এখানে আসলে যিশু বলেছেন যে চোর আইসে কেবল যেন চুরি বধ ও বিনাশ করিতে পারে আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায় আজকে শিক্ষাদান উপভোগ করুন ও জীবন উপভোগের সিদ্ধান্ত নিন আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই আজকে শিক্ষাদান উপভোগ করুন আর জীবন উপভোগের সিদ্ধান্ত নিন আপনারা খ্রিস্টের মণ্ডলিতে শিক্ষিকা হিসেবে আমার লক্ষ্য আমাদের প্রত্যেকের লক্ষ্য আলাদা প্রভু আমাদের সবাইকে ঠিক একই কাজের জন্য পাঠাননি যদি তাই করতেন তাহলে সব চাহিদা পূর্ণ হতো না কিছু লোককে তিনি প্রচার করতে ডেকেছেন আর তারা আসলে অতিককারে নেপটু তারা এসে শুধু উৎসাহ দিতে তাদের সংস্পর্শে আমি আর তারা চলে যাবার পর আমরা ভাবি যে আহ প্রভুর মহিমা আসলে কোনো কিছু ভালোভাবে শিখছি না উৎসাহিত হলেন সে তো ভালো কথা এমনকি যারা শিক্ষাদান করে তাদের জন্যে অনেকেই জোর দেয় আর্থিক বিষয় অনেকে আরোগ্যের বিষয় প্রভু নানা গুণ দেন এই শিক্ষাদানের ক্ষমতার মধ্যেও আমার উপহার সবাই জানেন মানুষকে পরিণত উন্নত করতে সাহায্য করা এই কাজ করতে গিয়ে নিজের চিন্তা দূর করতে হয়েছে এবং অনেক দুর্বলতা কাটাতে হয়েছে আমার কাছে এটা এত গুরুত্বপূর্ণ যখন প্রভু আপনার মনে কোনো সিদ্ধান্ত দেন সেটা থেকে কিছুতেই মন সরানো যায় না মানে আমার এই বোঝা আছে মানে ঠিক বোঝা নয় আমার একটা দায়িত্ব যেন মানুষ জীবন উপভোগ করে যা দিতে যিশু প্রাণ দিয়েছেন আর আমি চাই মুখে না কাজেও আপনারা সেটা করে দেখান বুঝতে পারছেন আমি চাই মুখে না কাজেও আপনারা সেটা করে দেখান স্বীকারোক্তির মাধ্যমে শুরু করলেও শেষ পর্যন্ত তা পেতেই হবে যখন দশে দশে আশ্চর্য একটা কথা বলা হয়েছে পবিত্র আত্মাকে অনুসরণ করার স্বাধীনতা আছে এমন কোন নিয়ম বা অনুশাসন নেই যে ঠিক মতো পালন না করলে আপনাকে শাস্তি পেতে হবে তিনি বলেছেন চোর আইসে কেবল যেন চুরি বধ ও বিনাশ করিতে পারে আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায় এটা একটা অতুলনীয় মানে অদ্ভুত উপদেশ শুধু বেঁচে থাকা নয় আবার বলি আপনারা সবাই মন দিয়ে শুনুন শুধু বেঁচে থাকা নয় জীবন উপভোগ করে বেঁচে থাকা এটাই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা শুধু বেঁচে থাকা নয় জীবন উপভোগ করে বেঁচে থাকা যিশু জীবন দিতে আসেন মানে শুধু শ্বাস প্রশ্বাস চালাতে বলেননি শ্বাস প্রশ্বাস তো আমরা নিই তবে জীবন মানে সেই জীবন যা প্রভুর মানে জীবন যেমন প্রভু চান তিনি বলেছেন তিনি চান আমাদের জীবন দিতে ও জীবন যেন আমরা উপভোগ করি তারপর তিনি বলেছেন উপচার পাই যতক্ষণ না তা অতিরিক্ত হয় জীবন উপভোগ করা জরুরি কেন তার একটা কারণ হল হ্যাঁ এটা আমাদের জন্যে প্রভু চান আমরা শুধু জীবন উপভোগ করার জন্যেই জীবনটাকে উপভোগ করি আর একটা কারণ হলো আমরা প্রভুর প্রতিনিষ্ঠ তাই জীবন আমরা অবশ্যই উপভোগ করব বাইবেলে আছে ইফিসিয়তে যে প্রভু আমাদের আবেদন করেছে না এটা আছে করন্তীয়তে আমি দুঃখিত প্রভু আমাদের মাধ্যমে পৃথিবীর কাছে আবেদন জানাচ্ছেন পুনর্জন্মপ্রাপ্ত বিশ্বাসী হিসেবে প্রভুর সরাসরি প্রতিনিধি আমি এবং আপনি পৃথিবীকে দেখাচ্ছি প্রভু কেমন আর আমরা বিজ্ঞাপন দিচ্ছি যিশুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক স্থাপনের এই জন্যেই শয়তান খ্রিস্টের মণ্ডলীর লোকেদের এত দুঃখী রাগি করে রাখতে চায় আর এই সব খারাপ গুণগুলো দেয় বিচার সমালোচনা কটুক্তি সে চায় লোক মন খারাপ করুক রেগে থাক ক্লান্ত দ্বন্দ্ব হয়ে থাকুক সে চায় না আমরা আনন্দ পাই কারণ সেটা প্রকাশ পায় একটা কথা বলি আমার বিশ্বাস প্রাথমিক সর্বাজ্ঞে যে জিনিসটা মানুষ চায় তারা চায় আনন্দ তারা চায় শান্তি আর চায় আনন্দ সত্যি আমরা বলতে পারি তারা আনন্দ চায় কারণ আপনি আনন্দ পেতে পারেন না যদি শান্তি না থাকে আবার বলি আপনি আনন্দ পেতে পারেন না যদি আপনার মনে শান্তি না থাকে আর তাই আনন্দ পেতে হলে আগে আপনাকে শান্তি পেতেই হবে আর সত্যি আমি বিশ্বাস করি সব কিছু ঠিক থাকে যদি যাত্রাপত্তা উপভোগ করেন এবং কোনো কিছুই অত মূল্যবান নয় কোনো পরিমাণ অর্থ নয় কোনো পরিমাণ খ্যাতি নয় কোনো কাজ কোনো কিছুই নয় যদি জীবন উপভোগ না করেন তাহলে কোনো কিছুই দামি মনে হয় না এই কথাটা মনে রাখবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনাদের সবার জানা দরকার আপনারা মনে রাখবেন কিনা বলুন আপনাদের সেটা করতেই হবে আপনারা যাই থাকুক যদি উপভোগ নাই করেন তাহলে সেসব থাকার কোনো মানে নেই আপনারা বুঝতে পারছেন তো কোনো মানে নেই সেসব থাকার সেইগুলো সব বৃথা বাচ্চা থেকে কি হবে যদি তাদের পেয়ে আমি খুশি না হই কথাটা ভাবুন তাহলে একটা কথা বলি শুনতে অবাস্তব লাগলেও যখন আমি বাচ্চা মানুষ করছিলাম ছেলে আমি ভালোবাসি এবং আমি দায়িত্বশীল মা ছিলাম আর বলতে পারি না যে বাচ্চাদের নিয়ে কখনো আনন্দ পাইনি কিন্তু এখন মনে হয় সন্তানদের নিয়ে যতটা আনন্দ করার কথা ছিল বা করতে চাই বা করা উচিত ছিল তা আমি করিনি কেন জানেন কারণ আমি ছিলাম কাজ পাগলা তবে এর মানে নয় যে অগোছালোভাবে জীবন উপভোগ করবেন মানে আছে বাচ্চারা চাইতো কাজ ছেড়ে আমি ওদের সঙ্গে খেলা করি আমি করতাম না কারণ হাতে অনেক কাজ কিন্তু কী জানেন কাজ তো সবসময় থাকবে জীবন ভারসাম্য করতে হবে কিছু জিনিস চলে গেলে তা আর ফেরত পাওয়া যায় না আর কিছু কিছু জিনিস আছে যা জীবনে শুধু একবারই আসে যদি তা চলে যেতে দেন তাহলে জীবনের শেষে এসে যখন পেছনে ফিরে দেখবেন তখন শুধু অনুশোচনাই করবেন শুধু অনুশোচনার হাত থেকে রক্ষা পাবার একটাই রাস্তা হলো এখন যা করা দরকার তা এই মুহূর্তে করা আমি বলতে পারি যে আপনারাই অনেকেই এখানে যারা আছেন তারা এবং যারা টেলিভিশনে দেখছেন আপনারা যাত্রাপত্তা উপভোগ করছেন না আপনারা স্বর্গের পথে যাত্রা করছেন কিন্তু যাত্রাপত্তা উপভোগ করছেন না যদিও বা করেন তা যথেষ্ট পরিমাণে নয় যে উপচিয়ে পড়বে এখনো আপনাদের আনন্দ বৃদ্ধি করার অনেক ক্ষেত্র আছে তাই নয় কি নতুন পর্যায়ে যদি আর দরকার নাও থাকে আমি নিজের জন্য প্রচার করব কারণ আমার এটা দরকার আমি যিশু বলেছেন আমি এসেছি যাতে তোমরা সেই জীবন পাও বা মুক্তির মাধ্যমে প্রাপ্ত হও আর জীবন উপভোগ করো তিনি যেমন তেমন করে জীবন কাটাতে বলেননি তিনি চান উপভোগ করি আবার বলছি অনেকেই স্বর্গের পথে যাত্রা করছে কিন্তু যাত্রা তা উপভোগ করে না আর তার একটা কারণ হলো বিষয়টাকে আমরা কোনো গুরুত্বই দিই না আপনারও কি তাই মনে হয় না আপনারা কি আমার সঙ্গে একমত আমি বলতে চাই যে এটা জরুরি আর আমার বিশ্বাস যাত্রা পথ উপভোগ না করলে যা চান তা কখনোই পাবেন না আমার বিশ্বাস যদি মণ্ডলী সুখী দেখায় তাহলে দশ গুণ বেশি সাক্ষ্যদান আপনাকে করা হয় বুঝতে পারছেন আমার কথাটা সব কিছু নিয়ে সময় দুশ্চিন্তা করা দরকার নেই হালকা নিয়ে থাকতে হবে আর প্রভুর ওপর ভরসা রাখতে হবে আমি হাজারভাবে জীবন উপভোগ করার বিষয়ে শিক্ষাদান করতে পারি প্রচার করতে গিয়ে কখনোই কোনো কিছু অবিস্তার করব না যতক্ষণ আমি এই বিষয় প্রতিদিন আনন্দ নিনের বিষয় কথা বলছি এবার আমরা দেখব ইব্রিও একের নয় ধন্যবাদ ভাই আপনারা অনেকে যদি অন্য কারণ নাও থাকে আপনাকে বলতে হবে যে জীবন উপভোগ করা অপরাধ নয় সেখানে একজন দিয়াবল আছে যে আনন্দ চুরি করে নেয় সব সময় সবার আনন্দ চুরি করার চেষ্টায় ঘুরে বেড়াচ্ছে সে আমি সত্যি বলছি আমার কথা বিশ্বাস করুন সত্যি বলছি তো আমিন ইব্রিয় একের নয় এক অপূর্ব ধর্মপদেশ তুমি ধার্মিতকে প্রেম করিয়াছ সততায় আনন্দিত হয়েছে উদ্দেশ্য ভাবনা ও কাজে সত্য ও জ্ঞানকে মান্য দিয়েছ তুমি অবিচার অসমতা ও নীতি বিরুদ্ধতাকে ঘৃণা করেছো আর আমাদের ঠিক একই রকম হবার কথা আমাদের ধার্মিতাকে প্রেম ও অসমতাকে ঘৃণা করার কথা সৎ মানুষ হবার কথা এর অর্থ হলো যে আপনি যিশুকে ভালোবাসেন রোজ সকালে ওঠে না যা সঠিক তা করার চেষ্টা করেন সত্যটা বলার চেষ্টা করেন নিজের যথাসাধ্য চেষ্টা করা আর বাকিটা প্রভুর ওপর ছেড়ে দেবা আপনি কি পেলেন তোমার ঈশ্বর তোমাকে অভিষিক্ত করিয়াছেন তোমার সখাঘন অপেক্ষা অধিক পরিমাণে আনন্দ তৈলে বলা হইয়াছে সবার চেয়ে বেশি আনন্দ পাওয়ার কথা আমাদের শুধু সুখী না আমাদের সব বন্ধু সব সঙ্গী সব সহযোগীর থেকে বেশি সুখী আনন্দ তৈলে অভিষিক্ত আমরা তখন আপনি বলবেন প্রভুর মহিমা কিন্তু নিজেকে সুখী মনে হয় না কেন বলুন তো কেন হয় না কারণ কারণ আনন্দ চুরি করার কেউ আছে কি এখানে আপনাকে ব্যাপারে কিছু করতেই হবে এই দুঃখী ব্যক্তি তিক্ত নিম্ন বিস্মৃত হতাশ ক্ষুব্ধ ক্লান্ত যিশু যা যা সহ্য করেছেন তা এই জন্যে করেননি যাতে আমরা এই ধরনের জীবন যাপন করে যাই আমরা দিয়াবলকে চুরি করে নিতে দিচ্ছি তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে আর আমি বলছি এই সপ্তাহটার সিদ্ধান্ত নেবার আবার বলি মনে রাখুন এই সপ্তাহটা সিদ্ধান্ত নেবার আপনারা সবাই সিদ্ধান্ত নিন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং মাটিতে আপনার ছোট্ট পবিত্র পাট্টার ঠুকে বলতে হবে অনেক হয়েছে দিয়া বল আমার অনেক আনন্দ চুরি করেছ এটা শুধু একটা জিনিস নয় অনেক কিছু চুরি করেছ মানে কিছু না কিছু চুরি করেই যাচ্ছে আপনাকে বলতে হবে অনেক হয়েছে আমি বদ্ধ পরিকর দুপা মাটিতে গেথে ফেলতে হবে আপনাদের সবাইকে আর আমি জীবন উপভোগ করতে শিখবই এবার শুনুন আমি যা বলতে চাই যখন বলছি জীবন উপভোগ করার কথা যা শুক্রবার রাতের কথা যখন পরের দুটো দিন ছুটি আমি রোজকার জীবনের কথা বলছি তাই আমার অনুষ্ঠানের নাম হলো প্রতিদিন আনন্দ নিন আর আপনাদের একটা কথা বলবো জীবনের বেশিরভাগটাই মজাদার কোনো ঘটনা নয় এ হল সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি আবার সেই সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি আবার সোম মঙ্গল বছরের পর বছর বছরের পর বছর এই সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গল রবি সোম মঙ্গল এটা আমাদের বুঝতে হবে বেশিরভাগ জীবনী সাদা মাটা সেই কাজে মানে কাজে যাও ভিড়ে গাড়ি চালাও আবর্জনা পরিষ্কার করো খিটখিটে প্রতিবেশীর সঙ্গে আপোষ করো জীবন একেবারে সাদা সাদা ধন্যবাদ প্রভু আপনি আমাদের পবিত্র আত্মার ক্ষমতা দিয়েছেন যার সাহায্যে সমস্যার সমাধান করতে পারি যা সাধারণ লোক করতে পারে না কখনোই তারা পারে না আর আমরা অতি প্রাকৃতিকভাবে অভিষিক্ত আর অতি প্রাকৃতিকভাবে সাধারণ জীবনযাপনের জন্য একেবারে প্রস্তুত প্রভু আপনার অনেক ধন্যবাদ আপনি এমন পরিস্থিতিতেও সুখী থাকতে পারেন যখন অন্য কেউ সুখী থাকতে পারে না যদি না সে যিশুকে গ্রহণ করে থাকে কারণ এটা আমাদের পরিস্থিতি নয় প্রভুর আনন্দই হলো আমাদের শক্তি আর আনন্দ তৈলে অভিষিক্ত আমরা হ্যালো লুইয়া এবার দেখা যাক আরেকটা অধ্যায় আমিন যোহন পনেরো আজ আমি আপনাদের ভেতরে আরও দৃঢ় হতে চাই আমি আজ দেখাবো যে প্রভুর ইচ্ছা আপনারা জীবন উপভোগ করুন আমার মতে এখান থেকেই শুরু করব আমি জানি না কি এটা কিন্তু যেভাবেই হোক শয়তান মিথ্যে বিক্রি করে যা করা তার মোটেই উচিত নয় একদম নয় এ এটা কি ব্যাপার আমি কিছুই বুঝি না আমি এটাও জানি না যে আমরা এটা ভাবি নাকি ভাবি না হয়তো সচেতনভাবে চিন্তা করি না কিন্তু যে কারণেই হোক মনে হয় যে কাজটা করা উচিত নয় আমাদের দায়িত্ব হলো কাজ করা আর সফল হওয়া নিয়ম মেনে চলা সঠিকভাবে কাজ করা আর লোককে সর্বদা সুখী করা কি আজ সত্যি বলছি তো আপনাদের সত্যি ভালো লাগছে না আমাদের অনেকেরই আজ হয়তো চোখ খুলে যাবে মনে হবে একটা দারুণ ব্যাপার ঘটল তাই নয় কি হ্যাঁ সত্যি মনে হবে যেন একই মনে হবে বা জীবন উপভোগ করব অনেকেই ভাবে জীবন কোনো সমস্যা থাকলে জীবন উপভোগ করা যায় না আগে সমস্যা সমাধান করতে হবে আগে কাজ করতে হবে এখন বিশ্বাসে পরীক্ষা হবে তারা কি করতে পারে মুখে বলতে পারে বাইবেল করতে পারে বাণী উদ্ধৃতি করতে পারে দিয়াবলকে তিরস্কার করতেই পারে কিন্তু ধার্মিক নীতি আছে যা প্রয়োগ করতে হবে এটা অবশ্যই করণীয় আর আমি বলছি আনন্দ একটা বিরাট অস্ত্র আনন্দ একটা অস্ত্র আপনি বুঝবেন না যে আনন্দ একটা অস্ত্র আসলে দিয়াবল আমাদের হাসি সহ্য করতে পারে না কিছুতেই আমি জানি না কেন ভাবি যে গির্জায় গিয়ে কাঁদতে হয় যদি হাসি তাহলে সবাই অধার্মিক মনে করবে আজই পড়লাম কিছু লোক এতটাই মরিয়া যে হাসির দলে যোগ দিয়েছে দিন শুরুর আগে ভোরবেলা নিজেরা হাসে খুঁজে হাসি হাসি করে আমিও ভাবছি একটা দল করব হাসির দল এই হলো ব্যাপার এটাই হলো ব্যাপার আজ যে সমাজে আমরা বাস করি যদি হাসি তাহলে বলবেন যে এটাই হলো জীবন উপভোগের দল আর আমাদের সবাইকে জীবনটাকে উপভোগ করতে হবে না হলে হবে না সবাই সবাইকে মারছে ঘৃণা করছে গির্জায় রেশা রেশি ধর্মে ধর্মে লড়াই আপনি ভাষা হারিয়ে ফেলেছেন একেবারে হারিয়েছেন এখান থেকে আমায় নিয়ে যান যিশু যেন রাতের অন্ধকার আমি জানি না একবার এলো ভেবে দেখুন সত্যি বলছি তো যদি নিজেকে না ভাবেন তাহলে হাসতে পারবেন না এই বার্তাটি গুরুত্বপূর্ণ কারণ আমাদের বলতে হবে এটাই প্রভুর ইচ্ছা এটাই প্রভু যেমন চান আমরা দায়িত্ব পালন করি তেমনি দায়িত্ব পালন করব সময়ও যেন জীবনটা উপভোগ করি আমি খুবই দায়িত্বশীল লোক আর পারিশ্রমীয় আমার অনেক দায়িত্ব আছে আর অনেক কাজও করতে হয় আমাকে অনেক ব্যাপারে আমি ব্যস্ত থাকি আমি বুঝেছিলাম যে সহায়ক গোষ্ঠীর কাজ করতে বা প্রভু যে দায়িত্ব পালন করতে পাঠিয়েছেন তা উপভোগ করতে পারছি না আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন আর আমার একটা অংশ কাজগুলো করতে ভালোবাসত আর সন্তুষ্ট হতো শুনতে হয়তো আপনাদের অবাস্তব লাগছে সময় আমি ভাবতাম সম্মেলন শেষ হলে আমি খুশি হব বাড়ি যাব আর রোববারটা খুব মজায় কাটাবো কিন্তু কি হলো বলবেন না যে আপনারা এমন কোনো দিনই ভাবেন না আমি খুশি হব যখন আমরা সব সময় খুশি হব যখন এখন কি হবে এখন কে খুশি হবে এখন কার পেলা কে করবে আমাদের এখন খুশি হতে হবে যখন নয় এখনই হতে হবে আমি খুব বলি আমি খুশি হব যখন আমি খুশি হব যখন আমি খুশি হব যখন আমার মনে হয় এই কথা বলা আমাদের উচিত নয় আমরা যখন ভাবি কিছু পেলে জীবনটা উপভোগ করব, তখন সেই লক্ষ্য পূরণের পথে এগিয়ে যাওয়ার সময় কয়েক বছর আগে নিজেকে বোঝাতে হয়েছে যে যদি সারাটা জীবন আমি প্রচার করি মানে যদি ঘুরে বেড়াই এয়ারপোর্টে রাত্রে কাটাই হোটেলে দিন কাটাই বা এরকম আরও অনেক কিছু করি আমি উপভোগ করব। এটা একটা ধারণা আর যানজটেও আনন্দ পেতে পারি হতাশ হবার সিদ্ধান্ত নিতে পারেন বা এটা বলতে পারি যে যেখানেই থাকি না কেন আমি জীবনটাকে উপভোগ করব অবশ্যই আমি জীবনটাকে উপভোগ করব। আমি কাটাবো না নিরাশায় হতাশায় আমি যদি সিদ্ধান্ত নিই দেখবো যে জীবনে এমন খুব কম জিনিসই আছে যা আমি উপভোগ করতে পারি না এমনকি যারা আপনাকে রাগিয়ে দেয় তাদের মধ্যেও মজার কিছু অবশ্যই খুঁজে পাবেন আপনারা আজ বলছি জীবন উপভোগ করার কথা আর জানি যে আপনারা অনেকেই তা করছেন না আর আমার জীবনেও একটা সমস্যা ছিল যখন জীবনটা উপভোগ করতাম না আমি দায়িত্বশীল ছিলাম পরিশ্রমী ছিলাম কর্তব্য পালন করতাম কিন্তু জানতাম না কিভাবে তা উপভোগ করতে হয় নিজেকে আমি দোষী ভাবতাম আনন্দ করতে গেলেই কারণ এমন পরিবেশে আমি বড় হয়েছি আপনাদের জন্যে আজ আমি প্রার্থনা করতে চাই যে জীবনে যা ঘটার দরকার প্রভু তা করবেন আপনি জীবন উপভোগ করার সিদ্ধান্ত নেবেন এবার আমার সঙ্গে প্রার্থনা করুন হে পিতা যিশুর নামে আমার সব দর্শকদের জন্যে প্রার্থনা করি আমি সবাইকে ভালোবাসি আর প্রার্থনার দ্বারা তাদের আবৃত্ত করতে চাই প্রার্থনা করছি প্রভু তারা সিদ্ধান্ত নেবে তারা হতাশ হবে না দুঃখ একেবারেই করবে না কষ্ট পাবে না প্রতিদিনের প্রতিটা মুহূর্ত উপভোগ করবে প্রতিটা মুহূর্ত প্রতিটা দিনের তাদের সাহায্য করুন যাতে তারা এমন কিছু করার চেষ্টা না করে যা তাদের ক্ষমতার বাইরে সেই নিয়ে দুশ্চিন্তা যেন একেবারেই না করে এবং নিজের থেকে প্রতিটি দিন উপভোগ করবে আমিন আপনাদের মঙ্গল হোক প্রতিদিন আনন্দ